हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल बंधुरा गुड मॉर्निंग এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমরা মোটামুটি আছি তো সকালবেলা উঠে যা সমস্ত কাজবাজ থাকে সেসব কাজ করে মা আর আমি মিলে কাজটা করে নিয়েছি করার পরে স্নান করে চলে এসেছি এখনো কিছু খাইনি কারণ আজকে তো বিশ্বকর্মা পূজো তো মনে করে রেখেছি তো সকালবেলা উঠে কাজবাজ করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দেবো তো মারও স্নান হয়ে গেছে মা হচ্ছে ঘরের ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নেবে তারপরে আমরা প্রতি বছর যেভাবে ঠাকুরকে পুজো দিই সেভাবেই পুজো দেবো আর কি তোমাদেরকে দেখাবো কালকে তো সেসব বাজার করেই নিয়ে আসলাম তো চলো দেখাই আর কিছু কিছু হেল্প করে দিই আর তোমাদের বাড়ি কেমন করে কী পুজো হয় আমাদের বাড়ি যেভাবে পুজো করি সেইভাবে কি তোমাদের বাড়িও হয় কি অন্যরকম হয় একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক দেখো পুজোর জিনিস কালকে যা যা কিনে নিয়ে এসেছিলাম এই যে আখ মালা ফুল ফল এই যে এটা ধরাবে এই ফুল মিষ্টি এইগুলো আছে আর ওই ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তো আমিও মায়ের সাথে স্নান করে এসেছি তো এইগুলো এখন গোছাবে তো চলো একটু দেখাই আর একটু হেল্প করি তো মা আর আমি এখন ফলগুলো কেটে নিচ্ছে আর মা ওইদিকে ইয়ে প্রসাদটা বানিয়ে নিচ্ছে তার প্রথমে আগে সব মানে ঠাকুরের মানে ইয়েতে সিঁদুরটা লাগিয়ে দিয়ে এসছে সিঁদুর পরিয়ে দিয়ে এসছে তো এখন আমি আখটা ছাড়িয়ে নিচ্ছি ফল কাটা প্রায় একটু একটু হয়ে গেছে মা এখন ধুনো চিটটা ধরিয়ে নিচ্ছে তো ভাবলাম ওইটা একটুখানি দেখাই আর কি যে প্রসাদটা মা মাখিয়েছিল না এখন তো এডিট করছি তখন আমি মানে পুজোর এইসব দেওয়ার পরে খেয়েছিলাম তো দারুণ টেস্টি লেগেছিলো তো যা সমস্ত মানে মেশিনপত্র আছে সেখানে হচ্ছে ফুল জল আর প্রসাদ দিয়ে দিচ্ছে আমরা প্রতি বছর এইরকমই করি তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই গাড়ির কাছে আমি হচ্ছে ফুলটা নিয়ে আসলাম দিয়ে মা মালাটা দিচ্ছে তো প্রথমে আমরা খুঁজে পাচ্ছিলাম না কেমন করে মালাটা পরাবো ওই হ্যান্ডেল যে কাঁচ আছে ওর ভিতর দিয়ে পরিয়ে দিয়েছিলাম দিয়ে আবার এইভাবে গাড়ির নাম্বারের ভিতর দিয়ে পরিয়ে দিয়েছি ঠিক বুঝে উঠতে পারিনি যেভাবে পেরেছি পরিয়ে দিয়েছি পরে ঠিকঠাক করবো আর কি দিয়ে মায়ের ফুল জল দিয়ে দেবে আগে ওইটা দিয়ে দিয়েছিলো মানে সিঁদুরটা পোড়ানো হয়ে গেছিলো তারপরে আর কি আমরা ওই ফলটা কেটেছিলাম এখন মা নমস্কার করে নিচ্ছে তারপরে আমি একটু নমস্কার করে নিয়েছিলাম তো দেখো কত সুন্দর লাগছে তাই না বলো এখন মটরের সেই অবস্থা দিয়ে মালা কী করে পড়াবো মালা এই দিক দিয়ে ওই দিক দিয়ে দিয়ে ওখান দিয়ে এইভাবে বেঁধে দিয়েছে আমরা না আগে কখনো এইভাবে মালা পড়তেই পারিনি মানে অভাব তারপরে আরও অনেক কিছু সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব আমার দুটো সাইকেলও আছে সাইকেলগুলোই মা একটু একটু দিয়ে দেবে আর দুটো সাইকেল ছিল যে স্কুল থেকে দেয় না সাইকেল সেই সবুজ নীল কালারের ওই দুটো আমরা একজনকে দিয়ে দিয়েছি আর একজন হচ্ছে মিস্ত্রি ছিল তাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে এই দুটো আছে এখন যা সমস্ত মেশিন আছে সেই মেশিনগুলোই দিয়ে দেবে মা বলে এটা ঘুরিয়ে দে তাই আমি ঘুরিয়ে দিয়েছি তারপরে বাদবাকি মা ঘুরিয়েছিল তো এই দেখো বন্ধুরা আমার পুজো দিয়ে আমার আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তো মাথা মাথা হাসরে আসলাম তখন তো মাথা হাসরানো ছিল না দিয়ে মাথা হাসতে এই আসলাম তো আজকে আমি সবার প্রথমে খেয়েছি প্রসাদ মাও প্রসাদ খেয়েছে দিয়ে এখন চাটা খাবো তো চলো খাই আর মা বানাচ্ছে আমি ভাবলাম একটু ভিডিওটা করেই নিই তো আমাদের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ঠিক আছে আমরা প্রতি বছর এইভাবেই পুজোটা করি তো চলো একটু হাওয়ায় বসি আজকে শ্যাম্পু করেছি মাথার চুলটা শুকিয়ে যাবে তাহলে ঘর ঝাড় দেওয়া হয়েছিল না কিছুক্ষণ পরে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা এখন বাজে 9:30 মতো তো এখন সকালে খাবো তো চলো খেয়ে নিই আর কি খাই চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন খাবো হচ্ছে এই প্রসাদ খাবো প্রসাদে আর আখটা খুব সুন্দর তখন চিবে দেখেছিলাম অনেক নরম আর এটা ভিতর না হলিক্সটা কেমন যেন ইয়ে হয়ে গেছে একেবারে তো চলো খেয়ে নিই এটা একটুখানি খেয়েছিলাম যখন প্রথম খেয়েছিলাম দারুণ লেগেছিল এই দেখো এই গাছগুলো ওখানে হয়েছিল সব তো দেখতে পেলো মা দিয়ে নিয়ে আসলো ভিতরে এখন সব লাগিয়ে দেবে আর কি তো লাগিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই দেখো বৃষ্টি পড়ছে বিড়ালটা কোথায় যাবে করে ওই জায়গাটা বসে আছে তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই বেশ ভালোই লাগছিলো
তো এখন দুপুরবেলা আমরা খাবো এই যে পটল আলু দিয়ে সবজি বানিয়েছি আর মাছ আছে দিদি খাবো আজকে আর মিষ্টিও আছে তো চলো খেয়ে নিই। ক্ষীর বানানোর জিনিসপত্র ওই ঘর থেকে মা বের করে দিল, দিয়ে আমি এখানে নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম। তো আজকে বাতাসা দিয়ে বানাবো ক্ষীর। তো আজকে ভেবেছিলাম, আমার মা ভেবেছিল আজকে হচ্ছে ক্ষীর বানাবে, সেই কারণে এখানে ক্ষীর বানাচ্ছে। আর দুধ তো দিয়ে যায় না, সেই কারণে যে পাউডারটা পাওয়া যায় সেটা এখানে গুলে নেওয়া হয়েছে। তো এখন এটা এর ভিতর দিয়ে দিতে হবে। আর আজকে বলেছিলাম বাতাসা দিয়ে বানাবে, তো বানানোর পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? একদম সিম্পল, কাজু মাজু দেবো না, সিম্পলি বেশ ভালো লাগে খেতে। তো ঝুড়ি ভাজা কিনেছিলাম, তো ঝুড়ি ভাজা খাচ্ছে এখন, তো মাও এখন খাচ্ছে, মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো চলো খাই, তোমরাও আসো, একটু একটু খেয়ে যাও। এই দেখো ক্ষীরটা তৈরি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেয়ে যখন খাবো তখন খেয়ে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো হয়তো রাত্রেবেলা খাবো, তখন হয়তো আমার ভিডিও এডিট করা হয়ে যাবে, সেই কারণে কালকে হয়ে তোমাদেরকে জানাবো, ঠিক আছে?